আসসালামু আলাইকুম, তৌফিকাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সকলের সুস্থতা কামনা করে একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটি হচ্ছে শনিবারের করা। তো সেদিন খুব সকালেই ঘুম থেকে উঠে বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আমি যাচ্ছি হচ্ছে করোনা ভাইরাসের সেকেন্ড ডোজের টিকাটা দেওয়ার জন্য, সেজন্য একটু সকালেই ঘুম থেকে উঠেছি। তো এখন হচ্ছে 8টার মতো বাজে, একটু আগে আগে যাচ্ছি কারণ লাইনে দাঁড়াতে হয়, তো সেই মোমেন্টটা একটু শেয়ার করলাম। এরই মধ্যে কিন্তু হসপিটালে পৌঁছে গিয়েছি। এটা হচ্ছে সরকারি কর্মচারী হসপিটাল, এটা ফুলবাড়িয়াতে। তো রাস্তা থেকে বিশাল লাইন, তো আমরা গাড়ি নিয়ে ভিতরে ঢুকে যেখানে মহিলাদের লাইন সেখানে আমি দাঁড়িয়েছি, আর এইটা হচ্ছে পুরুষের লাইন। তো আমি যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে যারা ফার্স্ট ডোজ কমপ্লিট করতে আসছে তাদের। তো এরই মধ্যে আমি যেখানে সেকেন্ড ডোজ যে লাইনটা সেখানে আমি গিয়ে দাঁড়িয়েছি। তো সেখানে 7-8 জন আছে, আমিও আছি সাথে। তো বলতে বলতেই আর কি ভিতরে চলে যাচ্ছি, তার মধ্যে ভিতরে ঢুকে গেলাম। তো এখানে এক পাশে দেখা যাচ্ছে যারা টিকা দেবে তারা ওয়েট করছে, আর অপর পাশে যারা টিকা দিচ্ছে ওনারা বসে আছে। তো যাই হোক, আমি ভিতরে ঢুকে একটা সাইডে বসে অপেক্ষা করছি আমার টিকাটা কখন আসবে, আর বেশ ভয় পাচ্ছি। তো এমনিতেই ভোরে ঘুম থেকে উঠেছি এজন্য মুডটা একটু অফ আছে। এই যে ওনারা হচ্ছে সব টিকা দিচ্ছে, আর ওই যে আকাশি রঙের কাপড় এখানে বসে আর কি আমি টিকাটা দিব। তো কিছুক্ষণের মধ্যেই আমার ডাক চলে আসলো, তো আমি চলে গেলাম টিকা দিতে। তো এই টিকা প্রথমবার যখন দিলাম ফার্স্টবার, তখন বেশ জ্বর আর শরীর ব্যথা, একদম গায়ে ফোসকা পড়ে গিয়েছিলো। তো এবারও অনেক ব্যথা পেয়েছি, তো আমি টিকা দিয়ে কিন্তু অলরেডি বের হয়ে গিয়েছি। তো আজকে বেশ কয়েকটা কাজ নিয়েই কিন্তু আমরা বের হয়েছি সকাল সকাল। তো এরই মধ্যে বলতে বলতে আমরা সকালে নাস্তা করার জন্য চলে আসছি ধানমন্ডিতে। এটা হচ্ছে ধানমন্ডি স্টার কাবাব। তো এই স্টার কাবাবে আমরা অনেক আগে থেকে অনেকবার বহুবার এখানে এসেছি, তো অনেক দিন পর আবার আজকে আসলাম। তো ভিতরে ঢুকে একটা সাইডে দাঁড়িয়ে আছি আর দেখছি এত মানুষ, একটা টেবিলও কিন্তু খালি নেই। তো এখানে আমরা কিন্তু 10 থেকে 15 মিনিটের মতো দাঁড়িয়ে ওয়েট করেছি, কারণ একটা টেবিল খালি হলে তবে তো বসবো। তো দেখতেই পাচ্ছেন লোকে লোকারণ্য, মনে হচ্ছে সব লোক একসাথে এসে এই হোটেলেই বসেছে। তো 10-15 মিনিট পর আমি একটা টেবিল পেয়েছি, তো সেখানে বসে গেলাম। যেহেতু অনেক দিন লকডাউন ছিল, আমরা তেমন কোথাও বের হচ্ছি না, সবাই আজকে এখানে খেতে আসছে। তো এর মধ্যে সকালে নাস্তাটা অর্ডার করে ফেলছে। তো এখানে আমরা নিয়েছি মাটন দিয়ে ডাল, মুগের ডাল, আর এটা হচ্ছে মাটন রেজালা, আর হচ্ছে মচমচে পরোটা, গরম গরম সব কিছুই আছে। তো যেহেতু অনেক সকালে উঠেছি, টিকা দিয়েছি, সেখানে বেশ দেরি হয়েছে, অনেক ক্ষুধা লেগে গিয়েছে আমাদের কিন্তু। তো এখানে এসেও কিন্তু অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছে। আর এই যে এটা হচ্ছে চাইনিজ সবজি, আর এই সবজিটা আমাদের বাসার সবার আর কি খুব পছন্দের একটা সবজি, চাইনিজ সবজি। তো আমি নিয়েছি কিন্তু মুগের ডাল দিয়ে মাটন, যেটা সেটা এটা আমার খুব পছন্দ। এখানকার এই ডালটা অনেক ভালো লাগে, আপনারা যারা এখনও এখানকার ডাল খাননি এসে দেখে যেতে পারেন। তো এটা হচ্ছে ঢাকায়, আমি তো অনেকবার বলেছি আমি ঢাকায় থাকি বাংলাদেশের, তো কারণ বলছি হচ্ছে আমার ভিডিও এরই মধ্যে অনেকেই দেখে, দেশ বিদেশে সবাই দেখে। তো এরই মধ্যে অনেক নতুন নতুন আপুরা ভাইয়ারা এসছে, নতুন নতুন বন্ধু এসছে, তারা নিশ্চয়ই জানেন না আমি কোথায় থাকি। আমি ঢাকায় থাকি, তো ঢাকার খিলগা এলাকায় আর কি থাকি। তো ধানমন্ডিতে আজকে এই স্টার হোটেলে খেতে বসলাম। তো দেখতেই পেয়েছেন আমরা আমাদের প্লেটে যে যার মতো নিয়ে নিয়েছি, আর এরই মধ্যে আবার চলে আসলো ডিম পোস। তো একটা ডিম পোস নিচ্ছে, তো বিশাল খাবার আজকে খাচ্ছি, অনেক বেশি খাবার নিয়েছি যেহেতু অনেক দিন পর বের হয়েছি, কারণ আমার হাজবেন্ড তো এতদিন করোনা আক্রান্তই ছিল, আপনারা সবাই জানেন, কারণ আমি অলরেডি ভিডিওতে কিন্তু শেয়ার করেছি 20-25 দিন ঘরেই সে ছিল। আজকে ফার্স্ট টাইম বের হয়েছে, যেহেতু আমার সেকেন্ড ডোজের টিকার ডেট চলে আসছে, তো আজকে বের হলাম। আর আমার হাজবেন্ড কিন্তু অলরেডি 2টো ভ্যাকসিনই দেওয়া আছে, ভ্যাকসিনেটেড হওয়া সত্ত্বেও কিন্তু সে করোনা আক্রান্ত হয়েছে। আসলে সব কিছুই আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা করে সব কিছু ভালোর জন্যই করে। আমি যখন করোনার প্রথম ডোজের টিকা নিয়েছিলাম তখন কিন্তু আমার বেশ জ্বর হয়েছিল আর শরীর ব্যথা ছিল, একদম শরীরে ফোসকা পড়ে গিয়েছিল। তো বুঝতে পারছি না এবার কি হবে। তো অলরেডি কিন্তু আমি পেনকিলার খেয়ে নিয়েছি, এরপরেও কিন্তু হাতে ব্যথা লাগছে। আর আমি আজকে যে ভিডিওটা দিচ্ছি সেটা কিন্তু শনিবারের, আজকে আমি আর কি ভয়েস ওভার করছি। তো আমার এই 2 দিনে কিন্তু জ্বর এসেছে, গায়েও ব্যথা ছিল, শরীর ব্যথা ছিল,
তারপরও কিন্তু অতটা জ্বর উঠেনি, যেহেতু আমি 4-5 ঘন্টা পর পর পেইন কিলার খাচ্ছিলাম, হয়তো বা সেই জন্য। তো যাই হোক, আমি কথা বলতে বলতে কিন্তু সকালের নাস্তাটা অলরেডি খাওয়া শেষ করে ফেলছি। তো বাটিতে কিছু ডাল বেঁচে ছিল, সেটাও কিন্তু খেয়ে নিচ্ছি। তো পানি টানি খেয়ে আমি হাত ক্লিন করে এসে দেখছি যে এর মধ্যে চা চলে আসছে। আর সকালবেলা নাস্তা খাওয়ার পর চা না খেলে কিন্তু একদমই ভালো লাগে না আর কি, কমপ্লিট হয় না, মনে হয় যেন কিছু একটা বাকি আছে। আর এখানকার চাটা তো অনেক মজা, আর চাটা খাওয়ার সাথে সাথেই কিন্তু শরীরটা ঝরঝরে হয়ে যায়। তো আমি পরোটা দিয়েও কিন্তু একটু চা খাচ্ছি, এভাবে খেতে কিন্তু অনেক ভালো লাগে, পরোটার সাথে চা মিশিয়ে খেতে আমার খুব ভালো লাগে। তো এরই মধ্যে আমার খাওয়া দাওয়া শেষ আমাদের আর কি, তো আমরা আবার বের হয়ে যাচ্ছি। এখন যাব হচ্ছে আমার বড় ছেলে তাসিনের স্কুলে, আজকে ওর অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, তো সেজন্য আমরা আর কি দুজনেই যাচ্ছি। তো আমরা নেমে যাচ্ছি, আর এরই মধ্যে আমি নেমে গিয়েছি, আমরা গাড়িতে বসছি। তো অ্যাসাইনমেন্ট জমা দেব আর আপনাদের সাথে সেইগুলো শেয়ার করব না, তা না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো বলতে বলতে আমরা আমার ছেলের স্কুলে চলে আসছি। তো আজকে আর ভিডিওটি বড় করব না, আমরা এখন ভিতরে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।